নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থনও না, আর কাউকে আমি প্রচার করার চেষ্টাও করছি না। আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটি বানাচ্ছি। আমরা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করলে সেই খবরও জানাই, সেরকম বিরোধী কোনো দলও ঘোষণা করলে সেই খবরও আপনাদেরকে জানানো আমাদের কর্তব্য বলে মনে করি। তাই অবশ্যই আপনারা রাজনৈতিক রং লাগাবেন না ভিডিওর সাথে, বা রাজনৈতিক কোনো দলকে আমি সমর্থন করছি সেটাও কিন্তু বলবেন না। কারণ আমরা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পেরও প্রচার করি, সেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো প্রকল্প আসলে সেই নিয়েও কিন্তু আমরা প্রচার করি। শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই আমাদের ভিডিও বানানো। এবং এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হবে তা হলো লক্ষ্মীর ভাণ্ডারকে মান্যতা বিজেপি, আর ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে 2000 ঘোষণা বিজেপি রাজ্যসভা। তো ভিডিও দেখে বুঝতেই পারলেন, আমাদের রাজ্যে যারা বিরোধী দল রয়েছেন সেই দলের সভাপতি তিনি ঘোষণা করলেন, যদি রাজ্যে তারা ক্ষমতায় আসতে পারে সেই দল, তাহলে কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2000 টাকা করে দেবে। এবার ক্ষমতায় আসতে পারে কি না, বা 2000 টাকা করে দেয় কি না, সেটা ভবিষ্যতেই দেখা যাবে। তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।